টলিউডকে ঘিরে রোজকার বহু কঠিন ও জটিল গল্প যা প্রায় সময় বিনোদন পেজটি প্রথম দিকে জায়গা করে নেয়, সেই কঠিন গল্প ঘটনাগুলোকে এক মুহূর্তে বদলে দিল সহজ দুটি নিষ্পাপ মনের গল্প। প্রযোজক পরিচালকদের লড়াই, মানসিক দূরত্ব সবটাই মিটিয়ে দিল সহজ পাঠের গল্প। প্রজাপতি বিস্কুট বা ইয়েতি অভিযানের মতো ছবি নিজেদের জায়গা থেকে খানিকটা সরে জায়গা করে দিল সহজ পাঠের গল্পকে। আর প্রথমবার এমনই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইল টলিউড। ভালো ছবি আরো বেশি করে দর্শকদের কাছে পৌঁছা, এই উদ্দেশ্যেই উইন্ডোজের তরফ থেকে এদিন আয়োজন করা হলো সহজ পাঠের গল্পর স্পেশাল স্ক্রিনিং। না, আমার মনে হয় যে এটা তো হওয়া দরকার, তার কারণ যে সুযোগটা বা যে জায়গাটা আমরা যখন আমি এবং নন্দিয়াদি আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন আমাদেরকে একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা বা লড়াই করে জায়গাটা তৈরি করতে হয়েছে। তো আজকে যেখানে দাঁড়িয়ে আমি যদি আরও কিছু নতুন পরিচালককে নতুন অভিনেতা অভিনেত্রীকে যদি সেই জায়গাটা করে দিতে পারি, আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রির একটা বৃহত্তর জগৎ তৈরি হবে। কে বলতে পারে আজকে এই মানুষ মুকুল কালকে আরও অনেক মানুষ মুকুলের জন্য জায়গা তৈরি করে দেবে। তো দ্যাটস হাউ দ্য ইন্ডাস্ট্রির গ্রোথ তৈরি হয়। আদারওয়াইজ ইন্ডাস্ট্রির গ্রোথটা যদি আমি খালি আমারটা জায়গায় থাকি আমার মনে হয় না হতে পারে, এবং সেটাই বোধ হয় বৃহত্তর ইন্ডাস্ট্রির পথটা কিন্তু এখান থেকেই শুরু হয়। এমন এক শুভ দিনে টলিউডের বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চলে এসেছিলেন যথা সময়ে, সাথে আসার আরও একটি বিশেষ কারণও জানালেন তিনি। মানে এটা আমার একমাত্র ভাবতে পারে শিবপ্রসাদ, এবং আমি সবসময় মনে করি যে এটা শিবপ্রসাদ ভাবার পেছনে কারণটা কী। কারণটা হচ্ছে একটাই, যে এই ছেলেটাকে আমরা দেখেছি এমন একটা সময় থেকে যখন ও শিবু হয়নি, ও স্ট্রাগলটা করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান প্রডিউসার, অ্যাজ অ্যা ডিরেক্টর। রাতারাতি হাতে ম্যাজিক স্টিক নিয়ে এটা আর হয়নি। তো এই যে আর একজন শিল্পীর প্রতি যে মানে রেসপেক্ট, সিনেমা মানে তো শিল্পী, একটা সৃষ্টি, সেই সৃষ্টিটাকে যে ও এত সুন্দরভাবে রেসপেক্ট দিয়েছে এবং নিজের একটা ছবিকে উইথড্র করে সেখানে পজিশনিং করে দেওয়া, এটা মনে একটা বিশাল কাজ। এবং আমি এই কারণে অফকোর্স আমার থেকে ছোটো হলেও আমি অসম্ভব ওকে এখানটা শ্রদ্ধা করি, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ঈশ্বর আজকে ওকে সেই ক্ষমতাটা দিয়েছে, মানে আজকে এই ক্ষমতাটা ওকে দিয়েছে যে আজকে আমার ওর কাছে এতটাই সাকসেস আছে যে আমার যদি ওই সাকসেসটাকে থেকে একটা ভাগ একটু কম হয় ওর কিছু এসে যাবে না। তাই জন্য আরেকজনের একটা ভালো কাজকে এইভাবে আর একটা রিলিজ বলা যেতে পারে সেই অর্থে, কারণ আমরা জানি যে এই ছবিটা, বিশেষ করে আমি এই ছবিটা হলে বসে দেখতে পাইনি, হলে দেখার সুযোগও হয়নি, কারণ কিন্তু আমি এই ছবিটা আনিয়ে নিয়ে নিজে দেখেছিলাম, হলে বসে দেখতে পাইনি, কারণ যে যে হলগুলোতে আমাদের গিয়ে ছবি দেখতে পারি সেটা প্রায় জানার আগেই উঠে গেছে, এবং কিছু কিছু জায়গার পজিশনিংও পাইনি। এবং সবথেকে দুঃখের জায়গা হচ্ছে যে নন্দনের মতন জায়গাতেও এই ছবিটা রিলিজ করা যায়নি। যে ছবিটা একটা আমার কথা মনে হয় যে সিনেমার হ্যাঁ ভালো মন্দ খারাপ সবটাই থাকে, কিন্তু কিছু প্রচেষ্টা থাকে বোধ হয় সেগুলোর ঊর্ধ্বে। এই ছবিটা কিন্তু সহজ পাঠ কিন্তু একটা এই ধরনেরই ছবি, যেটা একটা অন্য ধরনের প্রচেষ্টা, এবং আমি ছবিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এবং দুটো বাচ্চা এবং ক্যারেক্টারগুলো একমাত্র মানে চেনা মুখ বলতে আমাদের একমাত্র শকুন্তলা, এছাড়া কাউকে সেই অর্থে চিনি না, কিন্তু এত সুন্দর একটা ছবি। এবং আমাদের বাংলা ছবি যেটা ঐতিহ্য আমরা বলি, যে আমরা যেরকম কমার্শিয়াল সিনেমার কথা ভাবি, বক্স অফিসের কথা ভাবি, সেরকম বাংলা সিনেমা বিশেষ করে একটা জিনিসে আমরা, আমাদের কাছে সবচেয়ে বড় স্ট্রেংথ যে আমরা কিন্তু কিন্তু কখনো কখনো ভীষণ অন্য রকম কাজ করে ফেলি, অন্য রকম সিনেমা বানিয়ে ফেলি, এবং সেইটা সেইটারও একটা কিন্তু ধারা আমাদের বাংলা সিনেমাকে কানেক্ট করে সারা বিশ্ব জুড়ে। মানে আমরা যদি বাইরেও কোনো সিনেমা নিয়ে কথা বলি, লোকে বাংলা ছবিটাকে একটা অন্য চোখে দেখে, সেটা আমার মনে হয় একটা অসাধারণ একটা মুহূর্ত। এবং আমি আজকে খুব খুশি হচ্ছে যে আমি নিজে আজকে এখানে আসতে পেরেছি, এবং আমি একটা কাগজে পড়েছিলাম যে এই বাচ্চা দুটো লিখেছিলো যে আমরা সিনেমাটা করতে রাজি হয়েছিলাম যে প্রসেনজিৎকে দেখা করবো, মানে ওরা এটা বলা হয়েছিল যে তোমরা এই ছবিটা করো তাহলে প্রসেনজিতের সঙ্গে তোমাদের দেখা করাবো। তো শিবু আজকে আমাকে যখন বললো যে আমি এরকম করছি স্পেশাল স্ক্রিনিং এবং তুমি আর কি তোমার ছবিটা দেখা আমি জানি, তার সত্ত্বেও একবার এসো, কারণ বাচ্চা দুটো আজকে আছে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ গ্রেট মোমেন্ট ফর আস, অ্যান্ড হ্যাটস অফ অ্যান্ড থ্যাংকস টু শিবু অ্যান্ড এন্টার উইন্ডোজ টিম ফর শোয়িং দিস কাইন্ড অফ এ জেস্টার।
খুব স্বাভাবিকভাবেই এদিন অত্যন্ত খুশি ছিলেন মানস মুকুল পাল। এমন একটি উদ্যোগ নিয়ে কি বললেন তিনি? এটা বাংলা ছবির ইতিহাসে বোধহয় প্রথমবার, তো এটা সহজ পাঠের গপ্পর সারল্যের জয় বলা চলে। এই এতগুলো মানুষকে এক জায়গায় নিয়ে আসা, একসাথে লড়াই করা, এটা খুব ইন্সপায়ারিং। ভবিষ্যতে যারা ছবি বানাতে আসবে আমার মতো নতুন বা আমার প্রোডিউসারের মতো নতুন যারা, তাদের জন্য এটা খুব ইন্সপায়ারিং। যাদেরকে ঘিরে এত গপ্প এত কিছু, তারা অন্যবারের মতো এবারও ছিল নির্বিকার। সহজ পাঠের এই নতুন গপ্প নিয়ে কি বললো এই সহজ দুটি মন? তাদেরকে বলবো সিনেমাটা দেখো, তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে, মা বাবা বাড়িতে যারা আছে তাদেরকে নিয়ে সিনেমাটা দেখো। এমন একটি শুভ উদ্যোগ সাথে এমন একটি ভালো ছবি, কোনটি থেকেই নিজেদের বিরত রাখতে চাননি কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ, বরুণ চন্দ্রের মতো মানুষেরা। ছবি দেখে কি বললেন তারা শুনে নেওয়া যাক। ডেফিনেটলি একটা ওয়েলকাম সারপ্রাইজ, মানে এই ছবি একটা স্পেশাল স্ক্রিনিং যারা আয়োজন করে দিলেন, শ্রীকান্ত মহতা থেকে শুরু করে শ্রীজিৎ, বুম্বাদা, শিবু, মানে উইন্ডোজের স্পেশাল আয়োজনে আজকের এই সন্ধে, এটা সত্যি অনবদ্য। কেননা আমরা পুজোর আগে দেখেছিলাম রিলিজ এতগুলো ছবির হচ্ছে, সেইখানে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন, একসঙ্গে ছটা ছবি এলো, পরের সপ্তাহে আরও একটা এলো, তো সেই ক্ষেত্রে হল ভাগ, দর্শক ভাগ এগুলো তো হবেই, এটা আমরা জেনেই থাকি। প্রত্যেকবারই আমরা দেখি একই জিনিস হয়, তাতে কোনো পরিবর্তন হয় না। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি রেডিওতে শ্রীজিৎকে জিজ্ঞেস করেছিলাম, ও যখন ইয়েটি অভিযান প্রমোট করতে এসেছিল, যে তোমার কোন ছবির দিকে সব থেকে বেশি আসা, ও আলাদা করে মেনশন করেছিল সহজ পাঠের গপ্প। তো আমি পরবর্তী প্রশ্ন ওকে এটাই করলাম যে তোমার এরকম মনে হয় না যে বা তোমার ইয়েটি অভিযান যখন রিলিজ হবে এই সহজ পাঠের গপ্প শো কমে যাবে, দর্শক সংখ্যা তো ভাগাভাগি হয়েই যাবে? তো অকপটে স্বীকার করলো, বলল হ্যাঁ আমার খারাপ লাগছিল। সেটা ছিল পুজো ঠিক আগে, পুজোর পর আজকে সত্যি সত্যি মনে হচ্ছে যেন ইন্ডাস্ট্রির একটা বিজয়া, একটা বিজয়া সম্মিলনী, যেখানে ছোট বড় সবাই মিলে একজন ডিরেক্টরের পাশে দাঁড়ানো, এই অভিজিৎ যে এই ছবির প্রোডিউসার, আমি জেনেছি মিডিয়ার মাধ্যমেই জেনেছি যে বউয়ের গয়না পর্যন্ত বন্ধক রাখতে বাকি রাখেনি সে, তো তার কি আশা থাকতে পারে লোকজনের কাছ থেকে? আমার মনে হয় একটাই আশা, একটাই প্রত্যাশা, যে মানুষ ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি করবে, মিডিয়া থেকে তোমরা আমাদের বন্ধু রয়েছো, তোমরাও লোকজনকে জানাবে। খুব সহজ গল্প আমাদের পড়া, আমি ছোটবেলায় পড়েছিলাম তালনবমী, আমি দেখতে দেখতে আমার মনে পড়লো যে গল্পটা কতটা সহজ ছিল এবং সেটা কিভাবে লেআউট করা হলো দর্শকদের সামনে। দুটো বাচ্চা অনবদ্য, একটু আগে তোমাদের সামনে এই মাইক্রোফোনে কথা বলার আগে একজন এসে রিকোয়েস্ট করলো যে তোমার সঙ্গে একটা সেলফি তুলতে চাই মির্দা, আমার একটু লজ্জাই হলো। এই মুহূর্তে অন্তত এই ছাদের তলায় দাঁড়িয়ে এই সেলফি তোলার একমাত্র অধিকার ওই দুটো বাচ্চার, এবং কিছু অংশে স্নেহারও, ওদের মায়ের ভূমিকায় যিনি অভিনয় করেছেন। আমরা সত্যি বিরাট গর্ব করি খুব ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে, আর এরা বিরাট মাপের একটা কাজ করেও কোনো অহংকার নেই, ওরা অ্যাকচুয়ালি বুঝতেই পারবে না, এখন অনেক পরে বড় হবে যখন তখন বুঝতে পারবে যে কত বড় একটা কর্মকাণ্ডের সঙ্গে ওরা যুক্ত ছিল। যখন ওরা বড় হবে, মানে ওদের দেখে আজকে মনে হচ্ছে আমার ছেলেবেলাটা এরকম হলো না কেন, একটু হিংসে হলো। ক্ষেত্রে করতেই হয়, যেটা মানুষ এবং তার টিম শুরুতেই ভেবে নিয়েছিল এই ছবিটা লড়াই করতে হবে শুরুতেই, এবং সেই লড়াই করার ফল আজকে পাচ্ছে। তবে খুব ফর্চুনেট যে এখন লোকে দেখতে আসছে, এটাই সব থেকে বড় কথা, যে ছবিটার গুণাগুণ বিচার তো দর্শকই করবে, এবং আমরা যারা ইন্ডাস্ট্রির লোক তারা তো বুঝতে পারি যে একটা ছবি তৈরির পেছনে, অর্থাৎ বিহাইন্ড দ্য কার্টেন, কত পরিশ্রম, কত পরিশ্রম, কত রকম
বাধা বিঘ্ন প্রবলেমসের মধ্যে দিয়েই ছবি করতে হয়, এবং সেই বাধা বিঘ্ন এবং বিশেষ করে এই বাচ্চা দুটির, এদের দিয়ে অভিনয় করাতে গেলে একজন পরিচালকের কতখানি ধৈর্য দরকার সেটা দেখিয়ে দিয়েছে মানুষ। ওই বাচ্চাদের তো অভিনয় করেছে, কিন্তু এদের দিয়ে যেভাবে করিয়েছে মানুষ, যে পেশেন্স নিয়ে, যে ধৈর্য নিয়ে, সেটা তো আমি বলবো যে ইটস রিমার্কেবল। মানে অল ক্রেডিট গোডস টু মানুষ অ্যান্ড হিজ টিম। সব থেকে বড় কথা হচ্ছে, এই সমস্ত ছবি লড়াই করবার জন্য তৈরি হয় না, ছবির লড়াই হতে পারে, সিনেমার কোনো লড়াই হয় না। এবং এরকম নিষ্পাপ ছবি, আমি বলবো সমস্ত প্রলোভন এবং প্রতিকূলতা থেকে মানুষ মুকুলের মতো পরিচালকরা যতদিন দূরে থাকবেন ততদিন ভালো ভালো বাংলা ছবির দৃশ্যই তৈরি হবে। এবং মাথায় রাখতে হবে মানুষও না, খুব যান্ত্রিক, বাণিজ্যিক, নানান ধরনের চাপে তৈরি হওয়া ছবি, সেগুলো দেখতে দেখতে না খুব শ্বাসরুদ্ধ হয়ে যায়। তখন এইটা একটা সত্যি খোলা আকাশের মতো, এত নিষ্পাপ একটা ছবি, এত নিষ্পাপ একটা প্রয়াস। এবং দেখো তার সারা তো মানুষ দিয়েছেন এত বড় বড় ছবির মাঝখানে, এরকম একটা ছবি যে ছবিটা থাকারই কথা না, খড়কুটোর মতো উড়ে যাওয়ার কথা, মানুষ উঠতে দেয় না ভালো সিনেমাকে, বারবার প্রমাণিত হয়েছে। সহজ সরল, খুব মন দিয়ে বানানো সৎ এবং নিষ্পাপ ছবির স্থান বাঙালি চিরকাল মেনে নেয়। আরও মানুষের দেখা উচিত, যারা হলে দেখতে পারবেন না তাই যেন পরে অবশ্যই দেখেন, নইলে ক্ষতিটা তাদের, তারা তাদের বাংলা সংস্কৃতিকে বুঝতে পারবেন। খুবই ভালো, বিভূতিভূষণের তালনবমী গল্প অবলম্বনে মানুষ মুকুল চমৎকার চিত্ররূপ দিয়েছে, অত্যন্ত বিশ্বাসযোগ্য ছবি, প্রতিটি চরিত্র দারুণ অভিনয় করেছে, দুই ভাই, তার মা এবং অন্যান্য চরিত্ররা, আমি আমার মন ভরে গেছে ছবিটা। আমি এটুকুই বলবো যে এই পুজোর এটা অন্যতম সেরা একটি ছবি, মানে আমি ছবিটা দেখে সত্যি সত্যি মানে আমার কান্না পেয়ে গেছে ছবিটা দেখে। আমার মনে হয় এত সুন্দর সহজ একটা গল্প এবং যেভাবে ছবিটা তোলা হয়েছে, মানে পরিচালকের আমি বলছি বিরাট বড় একটা, সত্যি সত্যি একটা বড় হাততালি পাওনা। আমার মনে হয় ওর আরও অনেক ছবি করবে ও আগামী দিনে, কিন্তু এই প্রথম ছবিটা সত্যি ভীষণ, আমি আমি অনেক শুনেছি, আমি এর আগে দু তিনবার দেখার চেষ্টা করে মিস করেছি, শিবু আজকে অ্যারেঞ্জমেন্টটা করেছে, আমার ছবিটা দেখা হলো, এটা না দেখলে সত্যি একটা বড় মিস হতো আমার। আমাদের নিমন্ত্রণ করবে তো ঠাকুর? ভালো ছবির পাশে পাশে দাঁড়ানোটা খুব ফর্মাল একটা কথা, ভালো ছবির সঙ্গে থাকার একটা খুব আনন্দ। কারণ আমরা সকলেই কখনো কখনো মানে কোনো না কোনো সময় এই স্বপ্ন দেখেই তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে ঢুকেছি যে সুন্দর ছবি তৈরি করব, ভালো ছবির অংশ হয়ে থাকব। এই মানে এরকম একটা স্ক্রিনিংয়ে এসে উপস্থিত হওয়া, ছবিটা দেখাও যেমন একটা অংশ, শিবু যেরকমভাবে এটাকে মানে প্রেজেন্ট করলো ছবিটাকে, আমাদেরকে একটা সুযোগ করে দিল আবার একসাথে দেখার, সেটাও একটা পার্টিসিপেশন অ্যান্ড এ বিগ সাপোর্ট। আর ছবিটা এত সুন্দর, এত নির্মল, এত সহজভাবে বলা একটা গল্প, এবং এত মানে মন থেকে বলা একটা গল্প, ছোটো বাচ্চাগুলোর চোখ দুটো দেখলেই বোঝা যায় যে সারল্যটা কী লেভেলে আর কি। হ্যাঁ, ইটস এ স্টোরি অ্যাবাউট লাইফ, এবং সেখানে না মানে মানুষ কিন্তু মানুষের পাশে থাকার জন্যই আসলে রয়েছে, সেটা আমরা করি না, এটাই অস্বাভাবিক, শিবু করছে, আই এম ভেরি প্রাউড অফ ইট। আই উইশ দ্য ফিল্ম অল দ্য বেস্ট। ছবিটা আমি আশা করছি আরও অনেক ভিউয়ারশিপ পাবে, আরও অনেকে এই ছবিগুলো দেখবে, তাহলেই মানুষের মতো মানুষরা আরও ছবি, এই ধরনের ছবি বানাবার একটা জায়গা পাবে। এইটা তো অসাধারণ একটা কাজ হয়েছে, মানে এতগুলো ডিরেক্টর এসে, এত ভালো ভালো ডিরেক্টর আজকে ছবি দেখতে এসেছেন, প্রযোজকরা পাশে দাঁড়িয়েছেন, এটা একটা বাংলা সিনেমার পক্ষে একটা মানে কী বলবো, মানে খুব স্বাস্থ্যকর ব্যাপার আর কি। আর দুটো বাচ্চা মানে বিউটিফুল, কী আর বলা যাবে, অসাধারণ অসাধারণ। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।